করি সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আছি বিন্দাস, আপনারাও অবশ্যই কিন্তু বিন্দাস থাকবেন এবং আমার ভিডিওগুলো পরপর দেখতে থাকবেন। তো আজকে আমি এখনও রেডি হতে পারিনি, কিন্তু লিসা কিন্তু রেডি হয়ে গেছে। তো ও দেখুন, ও রেডি হয়ে গেছে, লিসা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। বলতে আমার একটা যেহেতু শীত পড়ছে, তো এখন মনে করছি একটু শীতের পোশাক পরে নিয়ে যাওয়াই ভালো। তো আমি শীতের পোশাকটা পরবো আর এখান থেকে বেরিয়ে যাবো এখন। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি আর ও রেডি হয়ে গেছে, ও রেডি হয়ে নিচে চলে গেছে। তো এখন আমরা তো বেরিয়ে পড়বো, বেরিয়ে পড়ার পরে কোথায় কোথায় যাব এবং কি খাওয়া দাওয়া করবো সব কিছু কিন্তু দেখার জন্য কিন্তু আপনাদের কিন্তু আমাদের সঙ্গে থাকতেই হবে। তো আশা করছি আপনারা অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটা পুরো এনজয় করবেন। তো চলুন। A few moments later. তো বন্ধুরা, রেডি হয়ে গেছি। তো আগের দিন আমার একটা ফ্রেন্ড আমার ভিডিওতে কমেন্টস করে বলেছিল অবশ্যই কিন্তু হেলমেট পরতে। তো তার কথা শুনে অবশ্যই কিন্তু আজকে আমি হেলমেট পরেই যাব। আর আপনারা এখন দেখতে থাকুন স্লো। তো এখন আমরা পৌঁছে গেছি খোলা হাওয়া রেস্টুরেন্ট। এটা হচ্ছে হাবড়া চোংদা মোড়ের পেট্রোল পাম্পের অপোজিটে, হাবড়া থেকে খুব একটা বেশি দূর না। তো আমরা এখন চলে এসেছি, তো ভিতরে ঢুকবো আর কী কী খাওয়া যায় দেখা যাক। তো চলুন। বসো, ওখানে বসো। তো রেস্টুরেন্টে তো আমরা চলে আসলাম। তো লিসা একটু ঘুরে ঘুরে দেখছে যে এখানে কী কী আছে, তো সেটা আপনাদের অবশ্যই দেখাবো। কিন্তু তার আগে আমরা এখানে কী কী খেতে পারি সেগুলোর একটা মেনু বুক দিয়েছে, এখান থেকে দেখে নিই কী কী আজকের অর্ডার দেওয়া যায়, এখানে কী কী পাওয়া যায়। কী ঘোরা হলো? আচ্ছা ঠিক আছে, এখানে দেখো কী কী অর্ডার দেওয়া যায়। অর্ডার দিলে ভালো হয়। আচ্ছা আজকে ওই চিকেনের ওপর কিছু অর্ডার। তো অলমোস্ট আমরা কী কী খাওয়ার জন্য অর্ডার দিয়েছি সেগুলো একবার দেখে নিই। তো এখানে আমরা অর্ডার দিয়েছি একটা ভ্যানিলা শেক অর্ডার দিয়েছি, 40 টাকাতে পাবো আমরা। আর এখানে একটা কোল্ড কফি অর্ডার দিয়েছি আমার জন্য 60 টাকা। রেঞ্জটা খুবই একদম চিপ রেট আছে, মানে খুব একটা বেশি দাম নেই, সেক্ষেত্রে এখানে পারচেস করতে খুবই সুবিধা হবে। তো এখানে একটা আর একটা অর্ডার দিয়েছি এর সঙ্গে, ফিশ ফিঙ্গার 150 টাকা। আচ্ছা চিকেন ললিপপ অর্ডার দিয়েছি, একটা 170 টাকা নিয়েছে এখানে। তো অলমোস্ট আমাদের অর্ডারটা দেওয়া কমপ্লিট হয়েছে। তো অর্ডার দেওয়ার পরে তো একটু ওয়েট তো অবশ্যই করতে হবে, সেগুলো আস্তে আস্তে যতক্ষণ সময় লাগে সেই সময়টুকু আমরা দেখে নিই এখানকার ভিউটা কেমন আছে, একটু ঘুরে আসি। তো চলুন। A few moments later. ¡Gracias!
2,000 years later. তো আমরা যেটা অর্ডার দিয়েছিলাম, আমার জন্য একটা কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম, তো কোল্ড কফিটা চলে এসছে, তো দেখে মনে হচ্ছে ভালোই হবে। তো এটার রেট কত? 70 টাকা? 60 টাকা নিচ্ছে, 60 টাকা। রেটটা ঠিকই আছে মোটামুটি। তো এখন একটু টেস্ট করে দেখা যাক কেমন করেছে। খুব ভালোও না, খুব খারাপও না, মোটামুটি চলার মতো। ও ওয়েট করছে, ওরটা এখনো আসেনি। ও ভ্যানিলা শেক অর্ডার দিয়েছিল, তো সেটা এখনও আসতে একটু ওয়েট করছে। আর এর সঙ্গে আমাদের ফিশ ফিঙ্গার দিয়েছিল, অর্ডার দেওয়া ছিল, তো ফিশ ফিঙ্গারটা চলে এসছে। তো ফিশ ফিঙ্গারটা দেখবো কেমন হয়েছে। তো ফিশ ফিঙ্গারটা দেখুন, ফিশ ফিঙ্গারটা মোটামুটি দেখতে তো মনে হচ্ছে খুব ভালো হবে, এখন না খেলে বোঝা যাবে না এটা কেমন হচ্ছে। তো খেয়েই দেখি কেমন লাগছে। ঠিক আছে, খেতে খুব সুন্দর পড়েছে, বেশ ভালোই লাগছে। আমারটাও চলে এসছে। তো ডিসার্টটা চলে এসেছে, বাটারস্কচ শেক, তো ওটা রেট করেছে 40 টাকা। তো 40 টাকায় বড় একটা গ্লাসে দিয়েছে, তো বেশ মনে হচ্ছে তো ভালো হবে। খেয়ে দেখি, সব কিছু ট্রাই করছি আমি। ঠিক আছে, তো ফিশ ফিঙ্গারটার রেট আছে 170 টাকা হবে। তো 170 টাকা অনুযায়ী মোটামুটি ঠিক আছে। আউট অফ 10 এটা যদি বলা হয় তাহলে এটার 7 মোটামুটি ঠিক আছে। বেশ ভালোই লাগছে, খোলা হাওয়ায় এরকম একটা রেস্টুরেন্টে এসে ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এগুলোর রেট অনুযায়ী রেট করেছে 60 টাকা, তো 60 টাকা অনুযায়ী যেরকম হয় অবভিয়াসলি, তো খুব একটা টেস্টফুল করেনি। ফিশ ফিঙ্গারটা 40 টাকার অনুযায়ী যথেষ্ট ভালো টেস্ট। ফিশ ফিঙ্গারটা সুন্দর করেছে। এখন আসলে এটা ভেটকি মাছে পিওর ভেটকি কি না সেটাও আমরা বুঝতে নেই, ভেটকি মাছ কি অন্য মাছ, স্পেশালিস্ট তো নই, তো বুঝতে পারছি না পিওর ভেটকি মাছ কি না অন্য। মনে হচ্ছে খেতে যেটা মনে হচ্ছে সেটা মনে হচ্ছে যে এটা ভেটকি মাছই হবে। তো 160 টাকায় 6 পিস দিয়েছে, খেতে বেশ ভালোই লাগছে। আর একটু গরম হলে মনে হচ্ছে ভালো হতো। হ্যালো, আচ্ছা ঠিক আছে। তো আমাদের আর একটা যেটা অর্ডার দিয়েছিলাম সেটাও চলে এসেছে, তা দেখুন। তো এটার রেট করেছে 6 পিসের দাম 170 টাকা।
আর এর সঙ্গে আরেকটা অর্ডার দিয়েছিলাম তন্দুরি চিকেন টিক্কা, তো এটার রেট করেছে 200 টাকা। তো এখন ট্রাই করে দেখি কেমন খেতে লাগে। তো প্রথমেই ললিপপটা খেয়ে দেখবো ললিপপটা কেমন করেছে। টেস্ট মোটামুটি ঠিক আছে, খুব একটা, এটা একটু গরম হলে ভালো হতো। ললিপপটা মাংসের পরিমাণটা খুব সুন্দর দিয়েছে, ফ্রাইটা খুব সুন্দরভাবে করেছে, একদম নরম তুলতুলে, আর মাংসের পরিমাণটা বেশি আছে এখানে। গরম হলে আরও সুন্দর খেতে টেস্ট লাগলো, গরমের জন্য একটু খেতেটার টেস্ট একটু কমে গেল। তো এখানে একটা সস দিয়েছে, চিলি সস, ওই চিলি সসটার সঙ্গে মোটামুটি ঠিক আছে। এরপরে তন্দুরিটা স্পাইসি হয় কিন্তু অত্যাধিক ঝালটা বেশি দিয়ে দিচ্ছে। ললিপপটা ঠিক আছে, আমার ললিপপটা ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে, বাট এটা ঝাল লেগেছে। আমি ঝাল খাই কিন্তু তাও আমার ঝাল লাগছে। তন্দুরি চিকেন টিক্কাটা খেয়ে দেখি কেমন লাগে। ঠিক আছে, কিন্তু তন্দুরি সব জিনিস একটু গরম হলে ভালো হতো। এখানে সব থেকে যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে এই যেগুলো আমরা সার্ভ করে আমাদেরকে দিয়ে গেছে এখানে, এগুলো গরম নয়, তার জন্য একটু খেতে অনেকটা স্বাদটা কমে গেছে। নাহলে মোটামুটি ঠিক আছে, খুব একটা ভালো হয়নি। তন্দুরি চিকেন টিক্কার থেকে ললিপপটা ভালো লাগছে আমার, বা এর আগে যেটা খেয়েছি সেটা হচ্ছে, এর আগে যেটা খেয়েছি হচ্ছে ফিশ ফিঙ্গার, ফিশ ফিঙ্গারটা ঠিক ছিল মোটামুটি। আর অন্য জায়গার তুলনায় অন্য অন্য রেস্টুরেন্টে যেরকম খেয়েছি সেই তুলনায় এখানে পেতে খুব লেট হয়েছে আমাদেরকে, এবং এটা খুব একটা একদম নর্মাল যে গরমটা থাকে সেই গরমটা খুব বেশি গরম নয়। এইসব ধরনের জিনিস একটু গরম হলে বেশি টেস্টফুল লাগে। ঠিক আছে, এখানে একটা জিনিস খোলা হয়, চারিদিকে খোলা এই পরিবেশে ঝাল লাগলো যে এটা খেতে হচ্ছে, ঝাল লাগছে, আমি ঝাল খাই তাও আমার ঝাল লাগে। তো অনলাইনে আমরা দেখে এখানে এসেছিলাম, তো অনলাইনে দেখে ডেকোরেশনটা মোটামুটি সন্ধ্যের পরে বেশ ভালোই লাগলো, আর রান্নার কোয়ালিটিটা আউট অফ 10/5। একটা ভালো হয়নি। মনে করছিলাম যে এখান থেকে
এরপরে একটা বিরিয়ানি অর্ডার দেবো, কিন্তু যেহেতু রান্না খুব একটা ভালো হয়নি তো এরপরে আর বিরিয়ানি অর্ডার দেবো না, এগুলোই খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তাই তো লিসা, ও তো খেতেই পাচ্ছে না, তো এতগুলো নিয়ে কি করব সেগুলো নিয়ে চিন্তাভাবনা করছি আমরা এখন। ঠিক আছে, রান্না ভালোই করেছে বাট একটু ঝালটা বেশি হয়েছে এটাতে, একটু ঝাল বেশি, ওর কথা অনুযায়ী বলছে ঝাল বেশি হয়ে গেছে। এগুলো একটু স্পাইসি হয়, আমার কথা অনুযায়ী এটা হচ্ছে এতে ব্ল্যাক পেপারটা অত্যাধিক দিয়ে দিয়েছে তার জন্য খেতে পাচ্ছি। এটা রান্নাটা অনেক আগে করা হয়েছে, এটা সার্ভ করা হয়েছে অনেক লেটে আমাদেরকে, যার জন্য এটা গরম নেই, যার জন্য এটা খেতে টেস্ট একদম খুব একটা ভালো লাগলো। আপনারা যারা এসছেন তারা অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, আর যারা আসেননি তারাও এসে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনাদের যদি এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে দেখার পরে একটা ছোট্ট লাইক করতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং এই ধরনের ভিডিও যদি প্রত্যেকটা পেতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলের বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে। তাই তো, তাহলে পরপর আমরা এভাবেই ভিডিও বানাতে থাকবো, আর যদি আপনাদের ভিউ কমতে থাকে তখন ভিডিও তো কমতে থাকবে অবশ্যই, কিন্তু আমার ইচ্ছা আছে প্রত্যেক সপ্তাহে মিনিমাম দুটো করে ভিডিও আপনাদেরকে দেব। তো চলুন, বেশিক্ষণ আর থাকবো না এখানে, অল্প কিছুক্ষণ থেকেই বেরিয়ে যাবো। এটা কমপ্লিট করতে হবে আমার, সত্যি কথা বলতে ওই বাটারস্কচটা খুব ভালো লেগেছে, এগুলো একটাও অতটা ভালো লাগে খেতে পাচ্ছি। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, খুব একটা ভালো লাগছে না, তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকটাই বাদ রেখে দিয়েছি। তো নেক্সট দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আর আপনারা কোন রেস্টুরেন্টে খেতে গেলে আপনাদের সুবিধা হয় আপনারা কমেন্টস বক্সে অবশ্যই কিন্তু জানাবেন, যে আপনারা কোন রেস্টুরেন্টে গেলে আপনাদের সুবিধা হয়, যদি পারেন অবশ্যই রেস্টুরেন্টের নাম লিখে আমাদের কমেন্টস বক্সে জানান, তাহলে সেই হিসেবে আমরা কিন্তু সেই রেস্টুরেন্টে গিয়ে আপনাদের কিন্তু এই ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানটা বিলটা পেমেন্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়ব। তো আমরা দুজন এখন নৌকাতে বসে আছি, তো আপনারা এখানে একটা ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, থিম রেস্টুরেন্ট করেছে এখানে, তো আপনারাও এখানে এসে নৌকাতে বসে একটু সেলফি টেলফি তুলতে পারেন, বা এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু আছে।
বেশ ভালোই, সন্ধ্যের পরে এখানে বেশ মজাদার একটা নৌকাতে বসে খাওয়া দাওয়া বেশ ভালোই লাগবে। তো সবশেষে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তো এখন বেরিয়ে পড়বো, বাড়ির দিকে রওনা দেবো। তো আজকের মতো সবাইকে টাটা জানাবো। তো রেস্টুরেন্ট থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো অবশ্যই আসবো। আশা করছি আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, ঠিক আছে? তো আজকের মতো সবাইকে গুড নাইট জানাচ্ছি, আরাম। তো টাটা।